আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রুজিনাস কুকিং হাউস। আজকের পর্বে আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এই রেসিপিটি হচ্ছে সুজির বিস্কিট। মাত্র একটি ডিম দিয়ে এই সুজির বিস্কিট তৈরি করা সম্ভব। খুবই অল্প সময়ে, অল্প উপকরণে এই সুজির বিস্কিট তৈরি করব। আশা করছি সবার পছন্দ হবে। আর এই সুজির বিস্কিট তৈরির জন্য যে সকল উপকরণ লাগছে তা দেখে নিই। সুজির বিস্কিটের জন্য লাগছে এক পিস ডিম, এক কাপ পরিমাণ সুজি, চিনি হাফ কাপের চেয়ে কম স্বাদ মতো, লবণ সামান্য, গুঁড়া দুধ 1/4 কাপ। এখন এই উপকরণগুলো আমি একত্রে মিক্স করে নিব। প্রথমে একটি ডিম ফেটে নিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। আপনি এই চিনিটা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু ইউজ করেন। সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। সুজিটা অবশ্যই আমি অল্প অল্প করে মিক্স করব, সময় নিয়ে মিক্স করতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, ভালোভাবে মিক্স করে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই সুজির পুরটা যত ভালো মিক্স হবে তত পিঠা সুন্দর হবে। এখন আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। প্রায় 15 মিনিট পর বেক করলাম। প্রথমে আমি হাতে তেল মেখে নিচ্ছি, অলিভ অয়েল তেল। এতে করে হাতে পুর আটকাবে না। এখন আমি দুইটা শেড দেব। প্রথমে আমি গোল আকৃতি শেড দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো শেড দিতে পারেন। এখন আমি লম্বা আকৃতির জামের মতো করে শেড দিচ্ছি। ছোট বড় কতটুকু সাইজ করবেন পুরাটাই আপনি দিচ্ছি। প্রস্তুত হয়ে গেল, এখন বাজার পালা। তেলটা অবশ্যই মিডিয়াম গরম করে নিয়েছি। পিঠাগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই সময় নিয়ে বাস্তব হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে। হাই হিটে দিলে পুড়ে যাবে, উপর দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, তাই মিডিয়াম লো হিটে বাস্তে হবে। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে বাস্তে। এখন আমি চাকনির সাহায্যে একটা টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। প্রস্তুত হয়ে গেল খুবই মজাদার সুজির বিস্কিট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আবার পরবর্তী এপিসোডে যেন আরও ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজকের পর্বে এখানেই আমি বিদায় নিচ্ছি।
अल्लाह हाफिज़।